গল্পের শুরুতে এই গল্পের ফিমেল লিড লিয়ানকে দেখানো হয়। লিয়ান একজন অ্যাক্ট্রেস, আর তখন লিয়ানের একটি পাস্ট দেখানো হয় যেখানে লিয়ানকে কেউ একজন কিডন্যাপ করে সমুদ্রের ওপর একটি বোর্ডের ওপরে রেখেছিল। তখন হিরোর মতন করে এই গল্পের মেন লিড আসে, যার নাম লি। সে লিয়ানকে মুক্ত করে দেয়। লিয়ানকে বলে সে যেন এখানকার সব কিছু ভুলে যায়, আর লিয়ানকে পালিয়ে যেতে সাহায্য করে। লিয়ান যখন সমুদ্রের পাড়ে আসে তখন সে দেখতে পায় সমুদ্রের ভিতরে থাকা সে বোটটি তো ব্লাস্ট হয়ে যায়। আর এখান থেকে আবারও সিন বর্তমানে চলে আসে। লিয়ান এই সব কিছু মনে করে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। লিয়ান এখন একটি শুট করছিল, কিন্তু এই সব কিছু মনে পড়ার পর সে তো কান্না করে দেয়, যার কারণে তার এই জায়গার শুটটি পুরো নষ্ট হয়ে যায়। আর তাদের এই শুটটিও করা হয় না। এর পরের সিনে লিয়ানকে আমরা একটি ছেলের সঙ্গে ব্লাইন্ড ডেটে দেখতে পাই, কিন্তু লিয়ানের এই ছেলেটিকে একদমই পছন্দ হয়নি, এই জন্য সে তখন ব্লাইন্ড ডেটটি নষ্ট করার চেষ্টা করে। হঠাৎই লিয়ানের মনে হতে থাকে সে রেস্টুরেন্টের বাহিরে লিকে যেতে দেখেছে, এই জন্য লিয়ান তখন তাড়াতাড়ি করে ওখান থেকে উঠে বৃষ্টির ভিতরে দৌড়াতে থাকে। লিয়ান তো সে ছেলেটির কাছে চলে যায়, কিন্তু সে আসার পর হতাশ হয়ে যায়, কারণ এই ছেলেটি লিয়ান ছিল না, বরং অন্য কেউ ছিল। রাতে লিয়ান আবারও তার বাড়িতে চলে আসে, আর তার ফ্রেন্ডের সঙ্গে সে কথা বলছিল। তার ফ্রেন্ডের নাম ফেই ফেই, যে কিনা একজন রাইটার। লিয়ান ফেই ফেইকে তার এইসব ব্লাইন্ড ডেটের কথা বলছিল, যে আমাকে এসব এখন অনেক বেশি বিরক্ত লাগে। আসলে তার মা বাবা তাকে বয়ফ্রেন্ড খোঁজার জন্য প্রতিদিনই ব্লাইন্ড ডেটে পাঠায়, এই জন্যই সে ফেফেতে সাহায্য চাচ্ছিল ব্লাইন্ড ডেটগুলো নষ্ট করার। তখন ফেফে তার লেখা একটি গল্পে হিরো লাভ স্টোরি দেখায়। এটা দেখার পর লিয়ান তখন আবারও তার পাস্টের কথা মনে করে, যেখান থেকে আমরা জানতে পারি 5 বছর আগে লিয়ানকে 5 জন গ্যাংস্টার কিডন্যাপ করেছিল, আর তাদের সঙ্গে তো লিও ছিল। কিন্তু লি সবসময় লিয়ানকে সাহায্য করত, আর সবসময় বাকি 4 জনের হাত থেকে লিয়ানকে প্রোটেক্ট করত। লিয়ান ওখানেই প্রথম দেখায় লিকে ভালোবেসে ফেলেছে। এরপরে তো 5 বছর কেটে গিয়েছে, কিন্তু লিয়ান এখন পর্যন্ত সব জায়গায় লিকে খুঁজে বেড়াচ্ছে। তার বিশ্বাস সে একদিন না একদিন লিকে অবশ্যই খুঁজে পাবে। এরপরে লিয়ান তার একটি ফুলের টপ নিয়ে তার থিয়েটার প্রেসিডেন্টের কাছে যায়, আর টপটি তাকে দিয়ে বলে, আমি বুঝতে পারছি না এই ফুলের টপের কি সমস্যা হয়েছে, এই ফুলগুলো তো একদমই গ্রো করছে না, তাই আপনি একটু প্লিজ এটাকে ভালোভাবে দেখাশোনা করুন। আর এই ফুলের টপটি লিয়ানের কাছে কেন এতটা বেশি গুরুত্বপূর্ণ তা আমরা গল্পের আর একটু কিছু পরে জানতে পারবো। রাতে লিয়ান একটি পার্টিতে যায়, আর সে এখানে একজন স্টার অ্যাক্ট্রেসের সঙ্গে দেখা করতে এসেছিল। লিয়ান তার কাছে গিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু সেই অ্যাক্ট্রেস তো দেখা যায় লিয়ানকে কোনো পাত্তাই দিচ্ছিল না, ইগনোর করে চলে যায়। কিন্তু লিয়ানের মেয়েটির সঙ্গে কথা বলার প্রয়োজন ছিল, কিন্তু মেয়েটি তো তাকে পাত্তা দিচ্ছে না, এই জন্য লিয়ান তখন মেয়েটির অ্যাটেনশন পাওয়ার জন্য স্টেজে ওঠে, আর মাইক হাতে নিয়ে মেয়েটির তো অনেক বেশি প্রশংসা করতে থাকে, আর সবাই তো নিজের প্রশংসা শোনার পর গলে যায়। আর এই ফেমাস অ্যাক্ট্রেসের বেলায়ও সে রকমই হয়, সে তখন নিজে থেকেই আবার লিয়ানের সঙ্গে কথা বলতে আসে। এরপরে সে তার ম্যানেজারকে ডেকে নেয় লিয়ানকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আর লিয়ান যখন তার ম্যানেজারকে দেখে সে তো পুরো শক্ট হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ এই ম্যানেজারই ছিল লিয়ানের লি, যাকে সে 5 বছর ধরে খুঁজে বেড়াচ্ছিল। আর এখানে লিয়ানকে দেখার পর লি তো তখন তার সঙ্গে কথা বলতে যায়, কিন্তু লিয়ের কথাবার্তা শুনে মনে হচ্ছিল সে লিয়ানকে এর আগে কখনোই দেখেনি, আর লিয়ানের সঙ্গে তার কোনো কথাবার্তাও হয়নি। লির এরকম ব্যবহার দেখে লিয়ান তো আপসেট হয়ে যায়, আর সে তখন পুলের ভিতরে ঝাঁপ দেয়, এটা ভেবে যে পাস্টের মতন আবারও লি তাকে বাঁচিয়ে নেবে, কারণ পাস্টেও লি লিয়ানকে এভাবে পানির ভিতর থেকে বাঁচিয়েছিল, আর এবারও লিয়ানকে একটি ছেলে বাঁচিয়ে নেয়। কিন্তু লিয়ান যখন সে ছেলেটির ফেস দেখে সে বুঝতে পারে এটা তো লি না, লি এবার লিয়ানকে বাঁচাতে আসেনি। লিয়ান তখন লির দিকে তাকিয়ে থাকে আর তার পাস্টের কথা মনে করে, যেখানে দেখানো হয় লিয়ান যখন সমুদ্রের ভিতরে ঝাঁপ দিয়েছিল তখন লি হিরোর মতন করে তাকে বাঁচিয়ে ওপরে নিয়ে এসেছিল। লিয়ের গ্যাংয়ের একজন লোক এসে লিয়ানের কাছে বসে আর বলতে থাকে, এই মেয়েটি দেখতে অনেক বেশি বিউটিফুল, একে আমাদের সাথে রাখলে অনেক বেশি ভালো হবে। লি তখন তাকে ধমক দিয়ে চুপ করতে বলে, আর বলে, এই মেয়েটি শুধুমাত্র আমার, অন্য কারণ না, সবাই এর কাছ থেকে দূরে থাকবে। রাতে তখন লি লিয়ানকে তার রুমে নিয়ে আসে। লিয়ান তখন অনেক ভয় পেয়ে লিকে বলতে থাকে, তুমি একদমই আমার কাছে আসবে না, আমার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করো না। কিন্তু লি তো লিয়ানের কোনো কথাবার্তায় শোনে না, উল্টো সে তখন তার শার্ট এইসব কিছু খুলতে থাকে। এতে লিয়ান আরো বেশি ভয় পেয়ে যায়। আসলে লি ভালো করে যায়
জানত তার বাকি সদস্যরা এখন এদের দুজনের উপরে নজর রাখছে আর ওদেরকে বিশ্বাস করানোর জন্যই লি ভিতরে এই সব কিছুর অভিনয় করতে থাকে। আর সত্যি দেখা যায় ওরা তো বাহির থেকে এদের দুজনের উপরে নজর রাখছিল আর ভেবে নেয় লি হয়তো বা সত্যি লিয়ানের সঙ্গে ওই সব কিছু করছে, এই জন্য তারা তখন আর কিছু বলে না। কিন্তু ভিতরের সিন তো কিছুটা অন্য রকমই ছিল, যেখানে দেখানো হয় লি তো তখন লিয়ানের উপরে বারবার এরকম কিছুই করতে থাকে। এই সব দেখে লিয়ানও তো শক্ত হয়ে গিয়েছিল। আসলে লি তো লিয়ানকে অনেক বেশি কেয়ার করত, তাহলে এখন কেন লি তাকে একদমই না জেনার অভিনয় করছে? এরপরে থিয়েটারের প্রেসিডেন্টকে দেখানো হয় যে কিনা লিয়ানের সেই ফুলের টপটি দেখছিল। তিনি যখন টপের ভিতর থেকে ফুলের গাছগুলো বের করে দেখার জন্য তখন টপের ভিতরে থাকা মাটির ভিতরে একটি কয়েন দেখতে পায়। এরপরে প্রেসিডেন্ট তো সেই কয়েনটি তার নিজের হাতে নেয় আর কয়েনটিকে একটু চাপ দিলেই কয়েনটি মাঝখান দিয়ে ভেঙে যায় আর ভিতর থেকে একটি চিপ বের হয়। এখানে কিছুটা অদ্ভুত লাগছে, তাই না? প্রথমে তো একটি ফুলের টপ ছিল, এরপরে সেই ফুলের টপের ভিতর থেকে একটি কয়েন পাওয়া গেল, আর এখন সেই কয়েনের ভিতরে একটি চিপ। এর পেছনে কি মজাদার কাহিনী আছে তা তো আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এরপরের দিন দেখা যায় লিয়ান আবারও একটি ব্লাইন্ড ডেটে আসে, কারণ তার মা তাকে আবারও জোর করে পাঠিয়েছে। লিয়ানের তো একদমই ইচ্ছা ছিল না আজকের এই ব্লাইন্ড ডেটে আসার, কিন্তু তার কাছে কিছু করার না থাকায় সে আজকেও ব্লাইন্ড ডেটে এসেছে। লিয়ান তো এখানে আজকে তার ব্লাইন্ড ডেটের ছেলেটিকে দেখার পর অবাক হয়ে যায়, কারণ এটা আর অন্য কেউ নয় লি ছিল। লিয়ান তখন আবারও লির সঙ্গে তার পাস্টের বিষয়ে কথা বলতে থাকে যাতে করে লি তাকে মনে পড়ে। লিয়ান তো কথা শুরু করার একটু পরে লি তাকে থামিয়ে দেয় আর বলে, তুমি কার কথা বলছো আমি জানি না, কিন্তু আমার নাম লি ট্যাং আর আমি বডিগার্ডদের ম্যানেজার। তাই তুমি যদি তোমার পাস্টের কথাগুলো ভুলতে না পারো, তোমার পাস্টের বয়ফ্রেন্ডকে ভুলতে না পারো, তাহলে তোমার এই ডেটে আসাটা উচিত হয়নি, তুমি এখানে না আসলেও পারতে। আর লিয়ান তো এসব শুনে আপসেট হয়ে যায়। এরপরে তারা দুজনে ওখান থেকে বাহিরে আসে। লি তখন লিয়ানকে তার বাড়িতে ড্রপ করে দিতে চাচ্ছিল। রাস্তার ভিতরে লিয়ান লিকে বলে, আমরা দুজনে কি আবারও দেখা করতে পারি না? লি বলে, আশা করছি আমরা দুজনে আর এরপরে একবারও দেখা করব না। এই কথাটি শোনার পর লিয়ান তখন ইচ্ছা করে তার একটি বক্স ফেলে দেয় যাতে করে সে আবারও এটা নেওয়ার বাহানায় লিয়ের সাথে দেখা করতে পারে এবং লিয়ের সাথে কথা বলতে পারে, নয়তো লি তো আর তার সঙ্গে কখনোই দেখা করতে আসবে না। এরপরে দেখা যায় ঠিক সেই রকমই হয়, সে আবারও ওটা নেওয়ার বাহানায় লিয়ের সাথে দেখা করতে আসে। লি তখন লিয়ানকে নিয়ে সমুদ্রের পাড়ে আসে আর এখানে তারা দুজনে কিছুক্ষণ কথা বলছিল। এক পর্যায়ে লিয়ান লিকে বলতে থাকে, চলো আমরা দুজনে একবার কিস ট্রাই করি, কিন্তু লি তো এতে তাকে মানা করে দেয় আর এই কথাটি সে অন্য আরেকটি কথা দিয়ে ঘুরিয়ে দেয় যাতে করে লিয়ানের মাথা থেকে এই সবের পাগলামি ভূত চলে যায় আর তাকে দ্বিতীয়বারের এই সবের কথা না বলে। আর তারা দুজনে এখানে কিছুক্ষণ কথাবার্তা বলে। এর পরের সিনে ফেইফেইকে দেখানো হয়। ফেইফেই যখন পার্কিং লটে ছিল তখন সে তো ওখানে একটি হ্যান্ডসাম ছেলেকে দেখতে পায় আর প্রথম দেখায় তার ছেলেটিকে অনেক বেশি ভালো লেগে যায়, এমনকি তার প্রেমেও পড়ে যায়। এখন দেখা যাক ফেইফেই লাভ স্টোরিটা কেমন হতে চলেছে, ছেলেটি কি তাকে পাত্তা দেবে নাকি পাত্তাই দেবে না। রাতে লিয়ান বাড়িতে এসে লিয়ের কথাগুলো সে ফেইফেইকে বলতে থাকে। লি তাকে কেন চিনতে পারছে না, নাকি সত্যি লির তার সম্পর্কে কোনো কিছুই মনে নেই? আবার সে এটাও ভাবতে থাকে, এটা কি সত্যি আমার লি? যদি হতো তাহলে আমাকে কেন চিনতে পারলো না? আর লিয়ানের কাছ থেকে এত সব কথাবার্তা শোনার পর ফেইফেই তখন লিয়ানকে বলতে থাকে, তুই একটি কাজ করতে পারিস, লিয়ের শরীরে তুই এমন কোনো চিহ্ন খোঁজ যেটা তুই থাকতে দেখেছিলিস, আর যদি ওটা দেখতে পাস তাহলে মনে করবি এটাই তোর লি। লিয়ান তখন আবারও পাস্টের কথা ভাবতে থাকে, যেখানে দেখানো হয় একবার লি তো অনেকটা বেশি আহত হয়ে এসেছিল আর লিয়ান তখন লিকে ফার্স্ট এড করেছিল তার সেই ক্ষত জায়গায়। আর এসব কিছু ভাবার পর লিয়ানের মনে পড়ে, সত্যি তো সে তো এরকম একটি কাজ করেই দেখতে পারে, লিয়ের শরীরে তো এখনো ওই আঘাতের চিহ্ন থাকার কথা, আমি এমনটি করলেই বুঝতে পারবো। আর এরপরেই সে চিপের রহস্য বের হয়। লি তার ফ্রেন্ডকে বলছিল, আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ওই চিপটি হাতে পেতে হবে। লি কিন্তু জানত ওই চিপটি লিয়ানের কাছে রয়েছে। লিয়ের ফ্রেন্ড লিকে বলে, দেখ ওই চিপের জন্য তোকে কিন্তু আবারও লিয়ানের কাছে ফিরে আসতে হলো, আমার তো মনে হয় এটা তোদের দুজনকে এক করার জন্যই আছে। লি বলে, এটা কখনোই হবে না, আমি শুধুমাত্র ওই চিপটি একবার আমার হাতে পেয়ে যায় এরপরে আমি লিয়ানকে ছেড়ে এখান থেকে চলে যাব, কারণ আমি চাই না লিয়ান আমার জন্য কোনো বিপদে পড়ছে। পরের দিন লিয়ান খুশি হয়ে লির সঙ্গে দেখা করতে আসে, কিন্তু লিয়ান এখানে আসার পর লিকে
একটি ছোট বাচ্চা মেয়ের সঙ্গে দেখতে পায়। লিয়ান লিটেনকে জিজ্ঞাসা করে এটা কি তার মেয়ে। লিটেন তাকে মানা করে আর বলে এ হচ্ছে আমার ফ্রেন্ডের মেয়ে, নাম শাও শাও। লিয়ান যেন কথাটি শুনে অনেক বেশি শান্তি পেয়েছে। এরপরে তারা তিনজনে একটি পার্কে ঘুরতে আসে। এখানে আসার পর লিয়ান তখন সুযোগ পেয়ে লিটেনের পেটে আঘাতের চিহ্নটা দেখতে পায়, আর এতে সে তো এখন একদম পুরোপুরি ভাবে শিওর হয়ে গিয়েছে এই লিটেনই হচ্ছে তার লি। লিয়ান এরপরে এই কথাটি তার ফ্রেন্ড ফেই ফেইকে বলে। এরপরে লিয়ান তো আবারও পাস্টে একটি কথা মনে করছিল, যেখানে লিটেন লিয়ানকে শুট করা শেখাচ্ছিল যখন লিয়ানকে কিডন্যাপ করা হয়েছিল, আর এখন আবার দেখা যায় লিয়ান লিটেনকে শুট করা শেখাচ্ছিল, আর এটা করার সময় লিয়ান তো পুরোপুরি ভাবে কনফার্ম হয়ে যায় এটাই লি। রাতে লিটেন লিয়ানকে নিয়ে চলে যাচ্ছিল, তখন লিয়ান আবার লিটেনকে বলে তুমি যে লি, এটা তুমি কেন স্বীকার করছো না, আমি তো তোমাকে চিনতে পেরেছি। বাট লিটেন তো লিয়ানের কথার কোনো উত্তরই দেয় না, সে লিয়ানকে নিয়ে একটি হসপিটালে আসে। আর এখানে আসার পর লিয়ান দেখতে পায় একজন মহিলাকে হসপিটালের বেডের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। মহিলাটিকে দেখার পর লিয়ান তখন লিটেনকে জিজ্ঞাসা করে এই মহিলাটিকে আর তাকে এভাবে কেন বেঁধে রাখা হয়েছে। লিটেন বলে এ আমার ফ্রেন্ডের ওয়াইফ, যে আমার সঙ্গে একই টিমে কাজ করতো, সে একদিন একটি মিশন কমপ্লিট করতে গিয়েছিল কিন্তু ওখানে মারা গিয়েছে। এই কথাটি যখন ওর ওয়াইফ জানতে পারে তখন থেকে তার অবস্থা এরকম হয়ে গিয়েছে, এই জন্য ওনাকে হসপিটালে এরকম ভাবে। আর ওই ফ্রেন্ডের মেয়েই হচ্ছে শাও শাওকে এখন আমি এই জন্য অ্যাড্রপ করে নিয়েছি। ওই ঘটনার পর থেকে আমি ওইসবের কাজ ছেড়ে দিয়েছি আর নিজেরই একটি কোম্পানি খুলেছি, যেখানে আমি বডিগার্ডদেরকে প্র্যাকটিস করাই আর আমি হচ্ছি তাদের ম্যানেজার। আর আমি কখনোই তোমার সঙ্গে এক হতে পারবো না, কারণ আমি চাই না তোমার অবস্থাও আমার জন্য এরকম হোক। আমি তোমার এরকম একটি করুণ অবস্থা দেখতে পারবো না, তাই তুমি আমার কাছ থেকে দূরে থাকো। লিয়ান তো লিটেনের এইসব কথাবার্তাগুলো শোনার পর পুরো চুপ করে দাঁড়িয়ে থাকে। পরের সিনে দেখানো হয় লিটেন তো লিয়ানের বাসায় এসেছে। লিয়ান যখন একটুর জন্য লিটেনের কাছ থেকে দূরে চলে যায়, আর এই সুযোগে লিটেন তখন লিয়ানের পুরো বাড়িতে সেই ফুলের টপটি খুঁজতে থাকে। লিটেন তো পুরো বাড়ি অনেক ভালোভাবে খোঁজে, কিন্তু সে কোথাও তার সেই ফুলের টপটি পায় না যার ভিতরে ওই কয়েনটি ছিল। লিটেনকে এরকম করতে দেখে মনে হচ্ছিল তার কাছে লিয়ানের থেকে ওই কয়েনের চিন্তায় অনেক বেশি, আর ওই কয়েন তো এখন থিয়েটার প্রেসিডেন্টের কাছে আছে। লিটেন একটি পাস্টের কথা মনে করে, যেখানে সে নিজেই ওই ফুলের টপের ভিতরে কয়েনটিকে রেখেছিল, আর এরপরে সেই ফুলটি সে লিয়ানকে দিয়েছিল। আর আমরাও এখন বুঝতে পারলাম লিয়ানের কাছে এই ফুলের টপটি কেন এতটা বেশি গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটা তাকে লিটেন দিয়েছিল। পরের দিন লিটেন লিয়ানকে নিয়ে তার থিয়েটারে আসে, আর এখানে আসার পরে তো লিটেন জানতে পারে ওই ফুলের টপটি আসলে তো থিয়েটার প্রেসিডেন্টের কাছে আছে। লিটেন তখন বাহানা দিয়ে এই ফুলের টপটি তার সঙ্গে করে নিয়ে যায়, কিন্তু সে ফুলের টপটির ভিতরে অনেক ভালোভাবে খোঁজে কিন্তু সে চিপটি পায় না। লিটেন বুঝতে পারছিল না এই ফুলের টপের ভিতর থেকে ওই কয়েনটি কোথায় যেতে পারে বা কে নিতে পারে। আর আমরা তো জানি ওই ফুলের টপের ভিতর থেকে কয়েনটি তো থিয়েটারের প্রেসিডেন্ট বের করে নিয়েছে। পরের সিনে ফেইফেইকে দেখানো হয়, ফেইফের সঙ্গে শপিং মলে সেই পার্কিং লটে থাকা ছেলেটি দেখা হয়ে যায়, যাকে সে প্রথম দেখায় ক্রাশ খেয়েছে। ফেইফেই তো কই সেই ছেলেটিকে তার হোটেলের অ্যাড্রেস দেয়, কারণ আজকে রাত্রে সে ওখানে একটি পার্টির আয়োজন করেছে। ফেইফেই তো ছেলেটিকে বারবার করে ওখানে আসতে বলে, কারণ আজকে ফেইফের বার্থডে ছিল। আর পরে ওই পার্টির সিন দেখানো হয়, যেখানে আমরা লিটাং আর লিয়ান তাদের দুজনকেও দেখতে পাই। ফেইফেই এদের দুজনকেও তার বার্থডে পার্টিতে ইনভাইট করেছিল। তখনই ওই হোটেলে একটি অচেনা মেয়েকে দেখানো হয়, সে কিনা লুকিয়ে থেকে লিটানের ওপরে নজর রাখছিল। মেয়েটি এমন কেন করছে তা আমরা আরেকটু পরেই জানতে পারি। অন্যদিকে ফেইফেই তো পার্টিতে তখন বারবার সেই ছেলেটির জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় ছেলেটির তো আসার কোনো কথাই ছিল না। বেচারি ফেইফেই তখন কষ্ট পেয়ে অনেক বেশি ড্রিঙ্ক করে নেয়। লিয়ান আর ট্যাং তখন তাকে বাসায় রেখে আসে। এরপরে দুজনে যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন হঠাৎ করেই লিট্যাং তো লিয়ানের কাছে আসে। লিয়ানকে কিস করতেই যাচ্ছিল, বাট আবার নিজেকে ওখান থেকে তাড়াতাড়ি করে সরিয়ে নেয়। আর লিট্যাং এর এরকম ব্যবহার দেখে তখন লিয়ান আপসেট হয়ে যায়। লিয়ান তখন আবারও তার একটি পাস্টের কথা মনে করে, যেখানে দেখা যাচ্ছিল লিয়ান যখন ওদের হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন ওদের গ্যাংয়ের তো একজন মেম্বারস লিয়ানকে ধরে নেয়। আর এরপরে সে লিয়ানের সঙ্গে খারাপ কিছু করতে চাচ্ছিল, কিন্তু লিটেন এসে তাকে বাধা দেয় আর বলে বলেছিলাম না এর কাছ থেকে দূরে থাকতে, এ শুধুমাত্র আমার। এরপরে লিয়ানকে বলে তুমি কিছুতে এখান থেকে পালাতে পারবে না, তাই সবসময় এখানে আমার সাথেই থেকো, কারণ
তুমি এখানে শুধুমাত্র আমার কাছে সেফ থাকবে। লিয়ান ও লিট্যাংয়ের কথা মতনই ওখানে থাকতো, কারণ সেও দেখেছিল লিট্যাং সবার কাছ থেকে তাকে বাঁচাতো। এরপরে সিন পেজেন্টটা আসে, এরপরে তো লিট্যাং দেখা যায় থিয়েটার প্রেসিডেন্টের সাথে বসে লিয়ানের অ্যাক্টিং দেখছিল। আর সে তো এখানে কথা বলার এক পর্যায়ে থিয়েটার প্রেসিডেন্টকে সেই কয়েনের কথা বলে, আর প্রেসিডেন্ট তখন বলে ওই কয়েনটি তো আমার কাছে আছে, তুমি চাইলে আমি তোমাকে দিতে পারি। এরপরে প্রেসিডেন্ট লিট্যাংকে কয়েনটি দেওয়ার জন্য কয়েনটি আনতে যায়। আর থিয়েটারে আমরা তখন হোটেলে থাকা সেই অচেনা মেয়েটিকে দেখতে পাই, সে এখানে আগে এসেছিল, এমনকি সে তো এখানে আসল কয়েনটি নিজের কাছে রেখে আসল কয়েনের জায়গায় একটি নকল কয়েন রেখে দিয়েছে। এর মানে এখন সেই আসল কয়েনটি আর কয়েনের ভিতরে থাকা চিপ, এই দুটোই এখন ওই অচেনা মেয়েটির কাছে আছে। আর এদিকে প্রেসিডেন্ট লিট্যাংকে সে নকল কয়েনটি দেয়, এর মানে লিট্যাংয়ের কাছে এখন আসল কয়েনের জায়গায় নকল কয়েন থাকলো। পরের সিনে দেখানো হয় লিট্যাং আর লিয়ান তারা দুজনে একসঙ্গে ঘুরতে বের হয়েছে। এখানে ঘোরার সময় তো লিয়ান লিট্যাংয়ের সঙ্গে ফ্লার্ট করার কোনো চান্সই ছাড়ছিল না, লিট্যাংয়ের কাছাকাছি আসার চেষ্টা করে। আর লিট্যাং তো এটা অনেক ভালোভাবে বুঝতে পারে, তাই সে একটু ইচ্ছা করে সরে সরে থাকছিল। রাতে চলে যাওয়ার সময় লিয়ান তখন লিট্যাংকে বলতে থাকে, আমার নিজেকে প্রোটেক্ট করার জন্য কিছু শিখতে হবে, তো তুমি কি আমাকে শেখাবে? লিট্যাং লিয়ানকে তার কোম্পানিতে নিয়ে আসে আর লিয়ানকে তখন শেখাতে থাকে কিভাবে সে নিজেকে প্রোটেক্ট করবে। আর এইসব শেখানোর চক্করে এক পর্যায়ে তো লিট্যাং তখন লিয়ানকে ফাইনালি কিস করে দেয়, মানে সে আর লিয়ানের কাছ থেকে দূরে থাকতে পারলো না। এরপরে সে অচেনা মেয়েটিকে দেখানো হয় যার নাম ছিল বর্ষা, আর সেও কিন্তু লিট্যাংদের সঙ্গে একই টিমে কাজ করতো। লিয়ানকে যখন কিডন্যাপ করা হয়েছিল তখন বর্ষা লিট্যাংদের সাথে কাজ করতো, বর্ষা তো তখন লিয়ানকে হাত পা বেঁধে রেখেছিল। এই সময় তো ওখানে লিট্যাংও ছিল, আর লিট্যাং বর্ষাকে এমনটি করতে দেখে অনেক বেশি রেগে যায় বর্ষার উপরে। আর বর্ষাকে রাগ দেখিয়ে বলে সে যেন আর কখনো লিয়ানের সাথে এরকম করার কোনো কিছু চিন্তা ভাবনা না করে, নয়তো তার সাথে খারাপ হবে। দেখা যায় লিট্যাংয়ের কথাগুলো শুনে বর্ষা তো অনেকটা বেশি জেলাস হচ্ছিল। সিনটি এখানে কাট হলে লিট্যাংকে দেখানো হয়, লিট্যাংয়ের কাছে অনেক বছর পর বর্ষার ফোন আসে, আর সে লিট্যাংকে তার সঙ্গে দেখা করার জন্য একটি হোটেলে আসতে বলে। অন্যদিকে লিয়ানের কাছেও তখন একজনের ফোন আসে, আর সে লিয়ানকে ইন্টারভিউয়ের জন্য সেই হোটেলে যেতে বলে। এতে তো লিয়ান রাজি হয়। এই সব কিছু বর্ষারই প্ল্যান ছিল, সে প্ল্যান করে লিট্যাং আর লিয়ান তাদের দুজনকে সেই হোটেলে আসতে বলেছে। একটু পরে লিট্যাং যখন হোটেলে আসে তখন সে ওখানে বর্ষাকে দেখতে পায়, আর রুমটি অনেক বেশি সুন্দর করে সাজানো ছিল। বর্ষা তখন রোমান্টিক হয়ে লিট্যাংকে প্রপোজ করে আর বলতে থাকে সে তাকে কত বেশি ভালোবাসে। কিন্তু লিট্যাং এই সব কিছু শোনার পরেও বর্ষাকে কোনো পাত্তাই দেয় না। দুজনে কথাবার্তা বলছিল তখনই ওখানে লিয়ান চলে আসে আর এদের দুজনকে সঙ্গে দেখতে পায়। আর লিয়ান তো এটাও বুঝতে পেরেছে এই সব কিছু বর্ষারই একটি প্ল্যান। বর্ষা তো এখানে লিয়ানকে এই জন্যই ডেকেছিল যাতে করে লিয়ান তাদের দুজনকে একসঙ্গে দেখার পর লিট্যাংকে ভুল বুঝে আর এখান থেকে চলে যায়, লিট্যাংয়ের সাথে সব সম্পর্ক ভেঙে দেয়। কিন্তু লিয়ান তো এখানে সেরকম কোনো কিছুই করে না, উল্টো সে বর্ষাকে তখন ওই কয়েনটির বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু বর্ষা তাকে কোনো কিছুই বলে না। পরে যখন লিয়ান এই কয়েনের কথাটি লিট্যাংকে জিজ্ঞাসা করে লিট্যাংও তাকে কোনো কিছুই বলে না। এতে লিয়ান তখন আপসেট হয়ে ওখান থেকে চলে যায়। রাতে লিয়ান আর ফেফে তারা দুজনে একটি বারে আসে, ফেফে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। এখানে একটু পরে ফেফের ক্রাশ আসে যার নাম ফাং। ফেফেকে এত বেশি ড্রিঙ্ক করতে দেখে ফাং তখন ফেফেকে তার নিজের সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে আসে। ফেফে যখন দেখতে পায় সে তো ফ্যাংয়ের বাড়িতে এসেছে সে খুশি হয়ে যায়, কিন্তু এখানে একটু পরে তার সঙ্গে শাওশাওয়ের দেখা হয়। ফেফে তখন শাওশাওকে দেখে জেলাস হচ্ছিল আর শাওশাও ফেফেকে দেখে জেলাস হচ্ছিল। দুজনেই তো একে অপরকে একদমই সহ্য করতে পারছিল না। এরপরে লিয়ানকে দেখানো হয়, লিয়ানকে বর্ষা তার সঙ্গে দেখা করতে বলেছিল, এই জন্য লিয়ান তখন বর্ষার সঙ্গে দেখা করতে আসে। বর্ষা সেই কয়েনটি বের করে আর লিয়ানকে বলে, এই কয়েনটির জন্যই লিট্যাং আবারও তোমার সঙ্গে দেখা করেছে, শুধুমাত্র এই কয়েনটি নেওয়ার জন্য। সে যদি এই কয়েনটি পেয়ে যায় তাহলে আবারও তোমাকে ছেড়ে চলে যাবে। তখন ওখানে লিট্যাং চলে আসে আর বর্ষা ওখান থেকে চলে যায়। লিট্যাং আসার পরে তখন লিয়ান
লিয়ান লিটনকে বলে, তুমি কি শুধুমাত্র এই কয়েনটি নেওয়ার জন্যই আমার সঙ্গে দেখা করেছিলে? নয়তো তুমি কখনোই আমার সঙ্গে দেখা করতে আসতে না। তো এখানে লিটন বলে হ্যাঁ। আর লিটনের মুখ থেকে হ্যাঁ কথাটি শোনার পর লিয়ান আপসেট হয়ে লিটনকে সেই কয়েনটি দিয়ে দেয় আর লিটনের সঙ্গে ব্রেকআপ করে কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। এরপরে তো একজন লোক একটি গাড়ি নিয়ে এসে লিয়ানকে কিডন্যাপ করার চেষ্টা করে আর লিয়ানও তো লিটনের শেখানো সব টেকনিকগুলো কাজে লাগিয়ে সেই লোকটিকে অনেক বেশি মারধর করে পালিয়ে যায়। এরপরে লিটাংয়ের কোম্পানিকে ফেয়ে ফেয়ে হায়ার করে লিয়ানকে সব সময় প্রোটেক্ট করার জন্য। সুযোগটি লিটান নিজেই কাজে লাগায়। সে তখন নিজেই লিয়ানের বডিগার্ড হিসেবে চলে যায় আর সে বারবার সুযোগ পেয়ে তখন লিয়ানের রাগ ভাগানোর চেষ্টা করে। কারণ লিটাং অনেক ভালোভাবে এখন বুঝতে পেরেছে সে কিছুতেই লিয়ানের কাছ থেকে দূরে থাকতে পারবে না, তাই এখন তো তাকে লিয়ানের রাগ ভাঙাতেই হবে। লিয়ানও তখন লিটানকে আরো বেশি রাগানোর জন্য ব্লাইন্ড ডেটে যায়। লিটাং এত কম ছিল না, সেও তখন ওদের পিছে পিছে চলে আসে। লিটাং এখানে ইচ্ছা করে এমন সব কথাবার্তা বলছিল আর এমন এমন কাণ্ড করছিল যা দেখার পর লিয়ানের সাথে ডেট করতে আসা সব ছেলেরাই তো একে একে পালিয়ে যেতে শুরু করে। আর তেমনটি দেখতে পেয়ে লিটাং তো অনেক বেশি খুশি হচ্ছিল। ব্লাইন্ড ডেট তো দূরে থাক, লিয়ান তো কারোর সঙ্গে ভালো করে কথাই বলতে পারছিল না লিটাং এর কারণে। অন্যদিকে ফেই ফেই ফ্যাং এর ভালোবাসা পাওয়ার জন্য সে তখন শাওশাওয়ের মন জেতার চেষ্টা করে, কিন্তু শাওশাও তো তাকে এখন পর্যন্ত সহ্য করতেই পারছিল না। এরপরে এরা সবাই একসঙ্গে ঘুরতে যায় আর এখানে লিয়ানের সিনিয়র, সে তো সবসময় লিয়ানের সাথেই থাকতো আর লিয়ানের সাথে অনেক বেশি কথা বলতো। এদের দুজনকে একসঙ্গে দেখে লিটাং এর অনেক বেশি জেলাস হচ্ছিল আর লিটাংকে জেলাস হতে দেখে তো লিয়ান অনেক বেশি মজা পায়। এই জন্য সে তখন লিটাংকে আরো বেশি জেলাস করানোর জন্য ইচ্ছা করে তার সিনিয়রের সঙ্গে কথা বলে। এরপরেই তো বর্ষার কিছু লোকজন এসে লিয়ানকে কিডন্যাপ করার চেষ্টা করছিল, কিন্তু লিটাং হিরোর মতন করে তাকে অনেক সুন্দরভাবে বাঁচিয়ে নেয়। এরপরে লিটাং লিয়ানকে নিয়ে একটি ফুলের বাগানে আসে। ফুলের বাগানটি দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর এটা কিন্তু সেই ফুলের মতন দেখতে যেটা 5 বছর আগে লিটাং লিয়ানকে দিয়েছিল। এখানে লিটাং অনেক রোমান্টিক ভাবে লিয়ানকে প্রপোজ করে তার সঙ্গে ডেট করতে। লিয়ানও খুশি হয়ে রাজি হয়ে যায়। এরপরে রাতে যখন তারা ফিরছিল তখন হঠাৎ করে তাদের উপরে কিছু গুন্ডারা অ্যাটাক করে। লিটাং তো গুন্ডাদেরকে মারতে থাকে আর লিয়ানও তো তখন লিটানের পাশাপাশি গুন্ডাদেরকে অনেক ভালোভাবে সাহায্যতা করে। কিন্তু এরপরেও একজন গুন্ডা তো লিটানকে আহত করে ফেলে আর এই জন্য লিটান অনেক বেশি আহত হয়ে গিয়েছিল। পরের দিন দেখা যায় লিটান তার আহত শরীরের কোনো পরোয়া না করে লিয়ানকে বলছিল সে যেন তার থিয়েটারে গিয়ে তার শুটিংটি সে করে। আর এরপরে দেখা যায় লিয়ান তো তার থিয়েটারে এসে শুটিংটি শো করছিল। লিয়ানের শুটিংটা অনেক ভালোভাবেই হয়ে যায়, কিন্তু এরপরে তার সঙ্গে লিটান দেখা করতে আসে আর তাদের দুজনের ভিতরে কোনো কথাবার্তা শুরু না হতেই হঠাৎ করে লিটাং অজ্ঞান হয়ে যায়। এরপরে তো লিটাংকে হসপিটালে ভর্তি করানো হয়। এখানে লিয়ানও ছিল। লিটাং এর ফ্রেন্ড জিন হাও তখন লিয়ানকে বলতে থাকে 5 বছর আগে তুমি ওই বোট থেকে নেমে যাওয়ার পর বোটটি ব্লাস্ট হয়ে গিয়েছিল আর এই কারণে লিটাং 3 বছর ধরে অজ্ঞান ছিল। আর এরপরে যখন লিটাং এর জ্ঞান ফিরে তখন সে তোমাকে খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু তোমাকে খুঁজে না পেয়ে টিভিতে তোমার বানানো শো গুলো দেখতো আর ও তোমাকে অনেক বেশি খোঁজার চেষ্টা করেছে কিন্তু খুঁজেই পায়নি। তোমাকে খুঁজে পাওয়ার জন্য লিটাং অনেক বেশি কষ্ট করেছে কিন্তু তোমাকে এইসব কথাগুলো বলেনি। লিয়ান তো এইসব কিছু শোনার পর অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। লিটাং তাকে খুঁজে পাওয়ার জন্য কত কষ্টই না করেছে আর এটাও বুঝতে পারে লিটাং তাকে সত্যি কতটা বেশি ভালোবাসে। এরপরে লিয়ান লিটাং এর বাড়িতেই চলে আসে লিটাং এর কেয়ার করার জন্য আর লিটাং এর অনেক বেশি কেয়ারও করছিল। আর এভাবেই তো এদের দুজনের সম্পর্কটা আরো বেশি গভীর হতে শুরু করে, একে অপরকে কতটা বেশি ভালোবাসে সেটাও বুঝতে পারে। এরপরে যখন লিটাং সুস্থ হয়ে যায় তখন লিটাং সেই কয়েনটি পুলিশের কাছে দিয়ে দেয়। এরপরে লিটাং লিয়ানের মা বাবার সঙ্গে দেখা করে আর ওনাদেরকে বলে, লিটাং লিয়ানের মা বাবাকে বলে ওনারা যদি পারমিশন দেয় তাহলে লিটাং লিয়ানকে তার বাড়িতে নিয়ে যাবে। আর দেখা যায় লিয়ানের মা বাবাও তো পারমিশন দিয়ে দেয়। লিটাং তখন লিয়ানকে তার বাড়িতে নিয়ে আসে আর তারা দুজনে তখন লিটাং এর বাড়িতেই থাকতে শুরু করে। অন্যদিকে ফেই ফেই
আর শাও শাও তাদের দুজনের সম্পর্ক ঠিক হয়ে গিয়েছে। ফেইফেই আর জিন হাও তারা দুজনে তো এখন ডেট করছিল, মানে এদের দুজনের লাভ স্টোরিটাও ভালোই ছিল। এরপরে আরো একটি পাস্টের সিন দেখানো হয়, যখন লিয়ানকে কিডন্যাপ করা হয়েছিল আর সে লিটানের সঙ্গে থাকতো, তখন লিয়ানের কাছে প্রতিদিনই একটি ছোট্ট বাচ্চা ছেলে আসতো আর সে তো লিয়ানের অনেক বেশি কেয়ারও করতো। তাদের দুজনের ভিতরে একটি ভালো বন্ধুত্বের সম্পর্ক হয়েছিল। এখানেই তো গল্পের ভিতরে একটি অনেক বড় একটি টুইস্ট আসে। এরপরে তো হঠাৎ করে লিয়ানের সঙ্গে সেই ছোট্ট বাচ্চা ছেলেটি দেখা হয়ে যায়। লিয়ান তো এত বছর পর তাকে দেখে খুশি হয়েছিল আর ছেলেটিও খুশি হয়েছিল, কিন্তু লিটাংয়ের অনেক বেশি জ্যালাস হচ্ছিল, কারণ এই বাচ্চা ছেলেটি একবার লিয়ানকে বলেছিল সে বড় হলে লিয়ানকে বিয়ে করবে, আর লিয়ানও তখন হেসে বলেছিল হ্যাঁ অবশ্যই করো। লিটাং তো এই বিষয়টি জানতো, এই জন্যই তার এখন এই ছেলেটিকে দেখে জ্যালাস হচ্ছে। কিন্তু লিয়ান দেখা যায় ছেলেটির সঙ্গে অনেক ভালোভাবে কথা বলে আর তারা দুজনে অনেক বেশি গল্প করছিল। বাড়িতে ফেরার সময় লিটাং লিয়ানকে বলে তুমি ওই ছেলেটির কাছ থেকে দূরেই থেকো, আর লিয়ান তখন বলে কেন তোমার কি জেলাস হচ্ছিল, আমি যখন ওর সঙ্গে কথা বলছিলাম 5 বছর আগে ও তো অনেক ছোট ছিল আর এমনিতেই মজা করে বলেছিল বড় হলে আমাকে বিয়ে করবে, তুমি কি এটাকে সিরিয়াস ভাবে নিয়েছো, আমিও তখন মজা করে ওকে হ্যাঁ বলেছিলাম। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তো এটা সিরিয়াস ভাবেই নিয়েছো, আর আমি তো ওর সঙ্গে শুধু মজাই করেছিলাম। লিটাং বলে যাই হোক না কেন তুমি এখন ওর কাছ থেকে দূরে থাকো। পরের দিন দেখা যায় লিটাং এর মানা করার পরেও লিয়ান তো সে ছেলেটির সঙ্গে দেখা করতে এসেছে। ছেলেটি এখানে লিয়ানকে একটি ক্যাট দেখায় আর বলে এই ক্যাটটি আমার, কিছুদিনের জন্য তোমার কাছে রাখো। লিয়ানও তখন ওই ক্যাটটিকে নিয়ে লিটাং এর বাসায় চলে আসে। লিটাং তো ক্যাটটিকে দেখার পর অনেক বেশি জেলাস হচ্ছিল, কিন্তু লিয়ান লিটাংকে মানিয়ে নেয়, কিছুদিনের ব্যাপার, এরপরে তো ও এসে ক্যাটটিকে নিয়ে যাবে, আর লিটাংও তখন মেনে যায়। পরের দিন এরা দুজনে যখন রোমান্স করতেই যাচ্ছিল হঠাৎ করে লিটাং এর কাছে একটি ফোন চলে আসে আর লিটাংকে অর্নিং দিয়ে বলা হয়। লিটাংকে বলা হয় তোমার বসের ছেলে তোমার কাছ থেকে লিয়ানকে কেড়ে নিতে চায়, কিন্তু এরা দুজনে এই কথাটিকে গুরুত্ব দেয় না। আর লিটাং এর বসের ছেলেই হচ্ছে ওই ছোট্ট বাচ্চা ছেলেটি যাকে আমরা দেখেছিলাম লিয়ানের সঙ্গে, আর সে লিয়ানকে যে ক্যাটটি লিয়ানকে দিয়েছিল ওই ক্যাটের ভিতরে চিপ ছিল, যার মাধ্যমে সে লিটাং এর বাড়িতে হওয়া সব কথাগুলো এখান থেকে শুনতে পারছিল। কিন্তু এর সম্পর্কে কোনো কিছুই লিটাং আর লিয়ান তারা দুজনেই জানতো না। এর পরের সিনে দেখানো হয় লিটাং তার সকল ফ্রেন্ডদের সামনে অনেক সুন্দর ভাবে লিয়ানকে আবারও প্রপোজ করে তাকে বিয়ে করার জন্য। লিয়ানও রাজি হয়ে যায় লিটাংকে বিয়ে করার জন্য, কারণ সে তো এই একটি দিনের জন্য 5 বছর ধরে অপেক্ষা করছিল, তাহলে এখন মানা কিভাবে করে। অন্যদিকে বর্ষাকে দেখানো হয়, বর্ষা তো লিটাংকে পাওয়ার জন্য আরো একবার লিয়ানকে মারার জন্য পরিকল্পনা করে, কিন্তু তার এই পরিকল্পনাতে পানি ঢেলে দেয় জিন হাও। বর্ষা তো কোনো কিছু করার আগেই জিন হাও তাকে একদম ধরে নিয়েছিল। এরপরে লিটাং ওখানে আসে আর এরপরে তারা দুজনে বর্ষাকে পুলিশের হাতে তুলে দেয়, আর এভাবে এদের দুজনের জন্য বর্ষার সব প্ল্যানই ফেল হয়ে যায়। এর পরের সিনে দেখানো হয় লিয়ান ফেফে আরো সবাই তারা একসঙ্গে শাওশাওয়ের বার্থডে পার্টিতে এসেছিল, কারণ আজকে শাওশাওয়ের বার্থডে ছিল, সবাই এখানে অনেক বেশি এনজয় করে। এখানে কিন্তু টনি নামে সেই ছেলেটিও ছিল, আর এদের ভিতরে কেউই কিন্তু জানে না এই হচ্ছে লিটাং এর বসের ছেলে। টনি এখানে নিজের হাতে সবাইকে খাবার খেতে দেয় আর কিছুক্ষণ পর দেখা যায় সবাই তো খাবারটি খাওয়ার কারণে অজ্ঞান হয়ে পড়ে আছে। এই সুযোগটি কাজে লাগিয়ে টনি লিয়ানকে এখান থেকে কিডন্যাপ করে তার সাথে করে নিয়ে যায়, আর এরপরে সে তো লিটাংকে ফোন করে বলতে থাকে আমি লিয়ানকে কিডন্যাপ করে নিয়েছি, তুমি যদি লিয়ানকে বাঁচাতে চাও তাহলে তোমার ফ্রেন্ড জিন হাওকে মেরে ফেলতে হবে, আর যদি তুমি এমনটি না করতে পারো তাহলে আমি লিয়ানকে মেরে ফেলবো। সে তো লিটাংকে আরো বলে যে লিয়ান আমাকে তোমার থেকে অনেক বেশি ভালোবাসে আর আমি তো ওর জন্য অনেক কিছুই করেছি, তুমি এখন ভেবে দেখো তুমি কি করবে, তোমার ফ্রেন্ডকে মেরে ফেলবে নাকি লিয়ানকে বাঁচিয়ে নেবে, এখন তোমার উপরই সব কিছু ডিপেন্ড করে। টনি তো লিয়ানকেও বলতে থাকে আমি তোমার জন্য 6 বছরে অনেক অপেক্ষা করেছি যে আমি তোমার জীবনটিকে অনেক সুন্দর করে সাজিয়ে দেব, তাই তুমি আর দেরি না করে আমার ভালোবাসা মেনে নাও। টনি লিয়ানকে বেঁধে রেখেছিল, লিয়ানের সাথে ওখানে একটি বোমও ছিল, বোমে টাইম সেট করা ছিল যেটা 30 মিনিট পর ব্লাস্ট হয়ে যাবে, আর সে বারবার লিয়ানকে বলছিল তুমি আমার ভালোবাসা মেনে নাও। এরপরে টনি আবারও লিটাংকে ফোন করে আর বলে তোমার কাছে আমি একটি গান পাঠিয়ে দিয়েছি, ওটা দিয়ে তুমি তোমার ফ্রেন্ডকে মেরে ফেলো আর এখান থেকে লিয়ানকে বাঁচিয়ে নাও, আর লিয়ানকে পেতে হলে তোমাকে তো তোমার ফ্রেন্ডকে নিজের হাতেই মারতে হবে, তাই আর দেরি করো না, তোমার হাতে কিন্তু বেশি সময় নেই। লিটাং তো আর
কিছুতেই তার ফ্রেন্ডকে মারবে না। আর লিটানও তো একটু অন্য প্ল্যানই ভেবে রেখেছিল, সে তখন টনিকে বোকা বানিয়ে ফেলে আর হিরোর মতন করে এন্ট্রি নেয় লিয়ানের কাছে। দেন সে তখন টনিকে অনেক বেশি মারধর করে আর লিয়ানকে বাঁচিয়ে নেয়, লিয়ানের গায়ে থেকে সেই বমটিও ফেলে দেয়। তাদের দুজনের ভিতরে অনেক বেশি ফাইট হয়, ফাইটে তো টনিকে লিট্যাং হারিয়ে দেয় আর লিট্যাং লিয়ানকেও বাঁচিয়ে নিয়েছিল। লিটানের কথায় ওখানে পুলিশও এসেছিল, তারা সাথে করে টনিকে নিয়ে চলে যায়। এরপরের সিনে দেখানো হয় ফাইনালি এরা দুজনে একে অপরের সাথে বিয়ে করেই নিয়েছে, আর এখানে তো সবাই অনেকটা বেশি হ্যাপি ছিল এদের দুজনকে একসঙ্গে দেখে। এর সাথে আজকের এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওতে একটি লাইক দিও আর আমার পাশেই থেকো এরকম আরো সুন্দর সুন্দর ইন্টারেস্টিং রোমান্টিক ড্রামা দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য ভালো থেকো, আল্লাহ হাফেজ।